শিল্পীদের শিল্পীদের যে পরিবার তাদেরও কিন্তু আনন্দের ব্যাপার রয়েছে, তাই না? আমরা সারা জীবনই কিন্তু দর্শকদের জন্য আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করি, কিন্তু আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও হচ্ছে শখ আহ্লাদ থাকতে পারে। তো সেটার জন্যই আসলে পরিবার নিয়ে সবাইকে নিয়ে পিকনিক আনন্দ করা, এটা তো আমাদের রাইট আছেই, তো সেই জন্য আমাদের হচ্ছে আজকের এই পিকনিক। অসম্ভব ভালো লাগছে আসলে, সত্যি কথা বলতে করোনার মধ্যে তো হচ্ছে প্রায় 2 বছর তো আমরা কোনো পিকনিক পাইনি, তো মোটামুটি আমি বলবো যে 3 বছর হচ্ছে, না 3 বছর পরে যে পিকনিকটা, এটা সত্যি খুবই অসাধারণ। এবং সবাইকে দেখছি এবং অনেকে এখনও রাস্তায় আছেন, আমি বারবারই খবর নিচ্ছিলাম যে সবাই আসছে কি না, তো ভালো লাগছে যে যে সবাইকে দেখতে পাচ্ছি একসাথে, এটা খুবই আনন্দের। এখনও আসলে আমাদের প্রচুর আর্টিস্টরা সবাই কিন্তু রাস্তায় আছেন, কারণ শীতের সকাল তো সবাই একটু আরাম আয়েস করেই আসলে ঘুম থেকে ওঠে, তো ইনশাল্লাহ আমরা সবাইকে পেয়ে যাব। আমার এর মধ্যে 8টা ছবির কাজ রয়েছে, রানিং চলছে গত মাসে এবং তার আগের মাসে 2টা ছবি আমার রিলিজ হয়েছে। এছাড়া আমার নাটক কাজ চলছে, আর সাংগঠনিক যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক, তো সেই কারণে আমার আসলে দায়িত্বটা একটু আসলে বেশি, আর এছাড়া আসলে আমার সোশ্যাল ওয়ার্ক নিয়ে আমার ব্যস্ততাটাও অনেক বেশি। বনভোজনটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা শিল্পী সমিতির, শিল্পীদের শিল্পীদের যে পরিবার তাদেরও কিন্তু আনন্দের ব্যাপার রয়েছে, তাই না? আমরা সারা জীবনই কিন্তু দর্শকদের জন্য আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করি, কিন্তু আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও হচ্ছে শখ আহ্লাদ থাকতে পারে, তো সেটার জন্যই আসলে পরিবার নিয়ে সবাইকে নিয়ে পিকনিক আনন্দ করা, এটা তো আমাদের রাইট আছেই, তো সেই জন্য আমাদের হচ্ছে আজকের এই পিকনিক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।